হ্যালো ভিউয়ার্স, বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে এমন একটা রেমেডি শেয়ার করব যেটা এই শীতকালে তোমাদের দাগ ছোপগুলো দূর করে ত্বকটা লাইট ব্রাইট ফর্সা করে তুলবে এবং ত্বকে কিন্তু ইনস্ট্যান্টলি গ্লো আসবে। যে কোনো অনুষ্ঠান বা তোমরা ঘরে থাকছো, যে কোনো সময় ত্বকে যদি তোমরা গ্লো চাও, ফর্সা ভাব চাও, অবশ্যই এই রেমেডিটা একবার হলেও ট্রাই করো। তো এটা শুধু মানে ফর্সা করবে না, তার সাথে রিঙ্কলস দূর করবে, বলি রেখা দূর করবে, ত্বককে কিন্তু শীতকালে ময়শ্চারাইজার লেভেল বজিয়ে থাকবে এবং ত্বক সুন্দর হয়ে উঠবে। তাহলে চলো রেমেডিটি শিখে নেওয়া যাক। ভিউয়ার্স, বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো, যাতে আমার নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো। সবার প্রথমে একটা পাত্র নিয়ে, পাত্রের মধ্যে যাতে কোনো জল না থাকে এমনভাবে পাত্রটা কিন্তু শুকনো মুছে নিতে হবে। এর মধ্যে নিয়ে নেবো আমি চন্দনের গুঁড়ো। দেখো আমি এখানে চন্দনের গুঁড়ো নিয়ে নিচ্ছি। চন্দনের গুঁড়ো তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে, যে কোনো ভালো দোকানে, কসমেটিক্সের দোকানে। বা যদি চন্দনের গুঁড়ো না থাকে, তোমাদের বাড়িতে মানে চন্দন কাঠ যদি থাকে সেটা দিয়ে বেটে কিন্তু ওই চন্দনটা কিন্তু নিয়ে নিতে পারো পিওর। তাছাড়াও তোমরা অনলাইনে পেয়ে যাবে, ফ্লিপকার্ট, অ্যামাজন অ্যাভেলেবেল। চন্দনের গুঁড়ো আমাদের ত্বকের দাগছোপ দূর করে, ত্বককে কিন্তু অনেকটা পিগমেন্টেশন মেচেদার হাত থেকে রিমুভ করে, তার সাথে সাথে ত্বক এক্সট্রা গ্লো করে, ফর্সা হয়। তো আমাদের সানট্যানও কিন্তু চন্দনের গুঁড়ো দূর করতে সাহায্য করে। এখানে আমি বেশি না, এক চামচ মতো চন্দনের গুঁড়ো নিয়ে নেব। তার সাথে নিয়ে নেব মধু। এখানে দেখো মধু নিতেই হবে, মধু স্কিপ করা যাবে না। অনেকে কমেন্টস করো মধু স্কিপ করা যাবে কিনা, কিন্তু স্কিপ করা যাবে না, কারণ মধু আমাদের ত্বকে কিন্তু ফর্সা করে তুলতে সাহায্য করে, ইনস্ট্যান্টলি ব্রাইট ভাব দেয়। তাছাড়াও যাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস প্রবলেম আছে বা অয়েলি স্কিনের প্রবলেম আছে, তারা কিন্তু এই সমস্যা থেকে সমাধান পাবে মধু ব্যবহার করলে। তো দেখো আমি এখানে 2 চামচ মতো মধু নিয়ে নিলাম। এটা কিন্তু মধু দিয়েই মিক্স করতে হবে, এর মধ্যে এক্সট্রা করে কোনো গোলাপ জল, টক দই, এমনি জল, দুধ কিছু না, জাস্ট মধু দিয়ে এই লিকুইডটা তৈরি করতে হবে, মানে মিক্স করতে হবে। এবার দেখো আমি মিক্স করে নেবার পরে দেখো তোমরা দেখতেই পাবে টেক্সচারটা একদম জেলির মতো হয়ে আসবে, আঠালো। তো এটাই কিন্তু মুখে লাগাতে হবে। তার সঙ্গে আমি কিছু একটা উপাদান এর সঙ্গে মিক্স করব। আগে দেখো ভালো করে তোমরা এটা মিক্স করে নেবে, একটু সময় লাগবে যেহেতু মধুটা দিয়ে আমাদের গুঁড়োটাকে মিক্স করতে হবে। এখানে জল নেই, তো জল থাকলে কি হয়, ঝটাঝট আমাদের মিক্স কিন্তু হয়ে যায়। বন্ধুরা, এই যে চন্দনের এই প্যাকটা তোমরা ছেলে, মেয়ে, টিনেজার সবাই ব্যবহার করতে পারো। যাদের স্কিনে পিম্পল আছে তারা তো মানে এমনি ব্যবহার করতে পারো, নির্দ্বিধায় পিম্পল কিন্তু গায়েব হয়ে যাবে। এক রাত্রির মধ্যে তোমাদের পিম্পলটা অনেকটা দূর হবে। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো নিয়ে নেবো, এক্সট্রা শাইনিংয়ের জন্য, স্কিনে এক্সট্রা ফর্সাভাব আনার জন্য এবং গোল্ডেন গ্লো আনার জন্য, তার জন্য কিন্তু হলুদ গুঁড়ো দিতে হবে। তোমরা অনেকেই বলো যে কাস্তুরি হলুদ গুঁড়ো নেই, এই হলুদ দেবো, ওই হলুদ দেবো, যে কোনো হলুদ তোমরা নিতে পারো, রান্নার হলুদ গুঁড়ো নিতে পারো। সব হলুদ গুঁড়োই কিন্তু একই হলুদ গুঁড়ো, কোনোটা একটু মানে কেমিক্যাল মেশানো থাকে, কোনোটা পিওর থাকে। তো তোমরা সেটা বুঝে হলুদ গুঁড়ো নাও। হলুদ গুঁড়ো নিয়ে আমি একসঙ্গে মিক্স করে নিলাম, তোমরা দেখতেই পারছো পুরো আঠালো জেলির মতো পেস্ট হয়েছে। এটাই কিন্তু পুরো মুখে লাগিয়ে নিতে হবে আঙুলের দ্বারায়। তো দেখো বন্ধুরা, মুখটা অবশ্যই লাগানোর আগে, যে কোনো ফেস প্যাক, যে কোনো প্যাক লাগানোর আগে স্কিনটাকে ভালো করে কিন্তু পরিষ্কার করে নেবে। পরিষ্কার করা হয়ে গেলেই আমাদের ত্বকের যে ময়লা, ধুলো, বালি, তিল তেলে ভাব, সেগুলো সব দূরে থেকে লোমকূপগুলো ওপেন হয়ে যাবে। তারপরে তোমরা এই ফেস প্যাকটা ইউজ করবে, রেখে দেবে মুখে অন্তত 10 মিনিট, 10 থেকে 15 মিনিট রেখে দেবে। তারপরে ঠান্ডা জল দিয়ে কিন্তু মুখটা ধুয়ে ফেলতে হবে, মানে নর্মাল যেটা আমাদের জল হয় সেই জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। তো এটা সপ্তাহে তোমরা ইউজ করতে পারো 3 থেকে 4 দিন, কেউ চাইলে 5 দিন ইউজ করতে পারো। অবশ্যই এটা ব্যবহার করো, ভীষণ ভালো ইনস্ট্যান্ট গ্লোয়িংয়ের জন্য, ত্বকের দাগছোপ উঠবে, ত্বক কিন্তু সুন্দর হয়ে উঠবে দিনে দিনে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক।